আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম অধ্যায় সেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে জ্যামিতি উপপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেছি, আশা করি সবাই উক্ত ক্লাসটি বুঝতে পেরেছ। আজ পার্ট টুতে সেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, পার্ট সেট। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু সেটের চিত্র লক্ষ্য করি। প্রথমে জ্যামিতি বক্সের সেট, কাফ সেট, টি সেট, সুপার সেট এবং গ্লাস সেট। এই সমস্ত সেট থেকে সেটের ক্লাসিফিকেশন, সেট সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারব। চলো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নেই সেট সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন জার্মানি গণিতবিদ জর্জ ক্যান্টর। এখন আমরা জানব সেট কি। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন ডিনার সেট, সোফা সেট, বইয়ের সেট ইত্যাদি সেট আমরা এখানে দেখলাম। এবার আমরা সেটের ক্লাসিফিকেশন দেখব। সেট প্রকাশ পদ্ধতি সাধারণত দুই ধরনের। এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড, দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি হচ্ছে একটি সেকেন্ড প্যাকেটের ভিতরে আবদ্ধ থাকবে এবং প্রতিটি উপাদানের পরে একটি করে কমা দ্বারা পৃথক করতে হবে। যেমন এ সেট সমান এ কমা বি কমা সি কমা ডি। সেট গঠন পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা একটা শর্ত থাকবে, একটি ধর্ম বা একটি কন্ডিশন উল্লেখ থাকবে। যেমন বি সেট সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাটি টু অপেক্ষা বড়, এইট অপেক্ষা ছোট। অর্থাৎ এই সেটের আনসার হচ্ছে টু এর চেয়ে বড় মান হচ্ছে থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি বুঝতে পেরেছ। এখন সেট প্রকাশের জন্য আমরা যে বিষয়টি খেয়াল করব, সেটকে সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটার এ কমা বি কমা সি কমা ডি এবং এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়, যা কার্লি ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ থাকে। যেমন এ একটি সেট যার এলিমেন্ট হচ্ছে টু কমা ফোর কমা সিক্স, অর্থাৎ এ সেটের ভিতরে টু ফোর সিক্স হচ্ছে এ সেটের উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। এবার আমরা খেয়াল করব সংযোগ সেট। সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। অর্থাৎ দুটি সেটের মধ্যে কমন এবং আনকমন উপাদান দ্বারা গঠিত সেটকে সংযোগ সেট বলে, যাকে ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা খেয়াল করব এ সেট সমান ওয়ান থ্রি ফাইভ এবং বি সেট হচ্ছে টু থ্রি সিক্স, অর্থাৎ এই দুটি সেটের ভিতরে কমন উপাদান হচ্ছে থ্রি আর আনকমন হচ্ছে বাকি সকল উপাদান। অর্থাৎ এ ইউনিয়ন বি মানে এই সেট দুটির মধ্যে কমন এবং আনকমন উপাদান নিয়ে আমরা এই সেটের আনসার নির্ণয় করব। তাহলে কমন হচ্ছে থ্রি, আনকমন হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স, তাহলে এই সেটের আনসার হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি যে তোমরা এই সেটটি বুঝতে পেরেছ। অর্থাৎ দুটি সেটের মধ্যে কমন এবং আনকমন উপাদান দ্বারা গঠিত সেটি হচ্ছে সংযোগ সেট। এবার আমরা দেখব ইন্টারসেকশন সেট বা সেট সেট। ইন্টারসেকশন হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ইন্টারসেকশন সেট বলে। অর্থাৎ
গসাগো। গসাগো হচ্ছে দুটি সেটের মধ্যে কমন উপাদান দ্বারা গঠিত সেটকে বলা হয় সেট সেট, যাকে উল্টা ইউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ সেট সমান হচ্ছে 1 3 5, বি সেট হচ্ছে 2 3 6, অর্থাৎ এই ইন্টারসেকশন বি সমান, এই এ এর সেটের মান লিখেছি এবং বি সেটের মান লিখেছি, এ এবং বি এর ভিতরে কমন আছে 3, অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ইন্টারসেকশন সেট বুঝতে পেরেছ। এখন এই সংযোগ এবং ইন্টারসেকশন সেট আমরা আবার অন্যভাবে দেখাবো। যেমন এ সেটের ভিতরে আমাদের 5টি উপাদান আছে, বি সেটের ভিতরে 4টি উপাদান আছে। তাহলে এ ইউনিয়ন বি আমরা কিছুক্ষণ আগেই দেখেছি সংযোগ সেট, সংযোগ হচ্ছে দুটি সেটের মধ্যে কমন এবং আনকমন উপাদান নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বলা হয়। তাহলে এই দুটি সেটের ভিতরে কমন আছে বৃত্ত এবং কমন আছে ত্রিভুজ, আর বাকি সবগুলো হচ্ছে আনকমন, অর্থাৎ এই কমন এবং আনকমন উপাদান দ্বারা গঠিত সেটকেই বলা হবে এ ইউনিয়ন বি। এবার ইন্টারসেকশন, আমরা জানি ইন্টারসেকশন হচ্ছে গসাগু, অর্থাৎ এই দুটি সেটের ভিতরে কমন কি উপাদান আছে, কমন আছে বৃত্ত এবং কমন আছে ত্রিভুজ। তাহলে ইন্টারসেকশন বি সমান বৃত্ত আর ত্রিভুজ। এবার এই সংযোগ এবং ইন্টারসেকশন ভেন চিত্রের মাধ্যমে আমরা একটু লক্ষ্য করব। তাহলে এ সেটের ভিতরে 5টি উপাদান আছে, বি সেটের ভিতরে 4টি উপাদান আছে, এই দুটির ভিতরে কমন শুধু আছে বৃত্ত ও ত্রিভুজ, অর্থাৎ ভেন চিত্রের মাধ্যমে আমরা এই সেটটিকে প্রকাশ করব। তাহলে কমন উপাদান হচ্ছে সার্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভেন চিত্রের মাধ্যমে দুটি সেটের ইউনিয়ন বা সংযোগ সেট দেখব। এ সেটের ভিতরে 5টি উপাদান, বি সেটের ভিতরে 4টি উপাদান, অর্থাৎ ইউনিয়ন হচ্ছে দুইটার মধ্যে কমন এবং আনকমন উপাদান। তাহলে যে সেটটি গঠন হলো সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য করব, উপসেট। উপসেট হচ্ছে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলা হয়। যেমন এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, তাহলে এ সেটের উপসেটগুলো আমরা নির্ণয় করব। তাহলে ছোট্ট একটি ফর্মুলা লক্ষ্য করতে হবে, উপসেটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে, অর্থাৎ একটি সেটের উপাদান যদি 3টি হয় তাহলে n এর মান 3 বসাবো, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে এ সেটের উপাদান হবে 8টি। যদি উপাদান থাকে 4টি তাহলে 2 টু দি পাওয়ার 4 = 16, যদি উপাদান থাকে 5টি তাহলে উপসেট হবে 2 টু দি পাওয়ার 5 = 32। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু উপসেটগুলো নিচে নির্ণয় করব। প্রত্যেক সেটই হচ্ছে ওই সেটের উপসেট। তাহলে 1 2 3 ওই সেটের উপসেট, 1 2 হচ্ছে এ সেটের উপসেট, 1 3 এ সেটের উপসেট, 2 3 এ সেটের উপসেট, প্রত্যেক উপাদানই ওই সেটের উপসেট, 1 এ সেটের উপসেট, 2 এ সেটের উপসেট, 3 এ সেটের উপসেট। আরেকটি উজ্জ্ব উপাদান আছে, সেটা হচ্ছে ফাঁকা, যাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা যায়। আমরা অবশ্যই লক্ষ্য করব যে উপাদান যদি 3টি থাকে তাহলে উপসেট হবে কয়টি? 8টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন হচ্ছে, এ সেট হচ্ছে এ বি সি, এর উপসেটগুলো তোমরা ঝট করে বলতে পারবা, তাহলে উপসেট কয়টি হবে? স্যার উপাদান আছে 3টি, তাহলে উপসেট হবে কয়টি? 8টি। তাহলে 8টি উপসেটগুলো হলো এ বি সি, এ কমা বি, এ কমা সি, বি কমা সি, এ বি সি এবং ফাঁকা, এই হচ্ছে 8টি উপসেট। আমরা সেটের বিভিন্ন বিষয় এখানে আলোচনা করেছি, সংযোগ সেট, সেট সেট, উপসেট ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। এখন এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করব। সেট কাকে বলে? আমরা শুরুতেই সেট সংক্রান্ত বিষয় লক্ষ্য করেছি। সংযোগ সেট, সংযোগ হচ্ছে দুটি সেটের মধ্যে কমন এবং আনকমন উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সেট সেট হচ্ছে দুটি সেটের মধ্যে কমন উপাদান নিয়ে গঠিত সেটকে
সেট সেট বলে। উপসেট, উপসেটের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করবে, তাহলে উপসেট নির্ণয় করতে পারবো। আর সেটের জনক, সেটের জনক হচ্ছে জর্জ ক্যান্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা আলোচনা করেছি তার প্রেক্ষিতে একটি সৃজনশীল প্রশ্ন তোমরা খাতায় লিখে নিবা। উদ্দীপক হচ্ছে সার্বিক সেট ইউ সমান 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এ সেট সমান 1, 2, 5, বি সেট এক্স সাজ দ্যাট এক্স 2 এর গুণিতক এবং এক্স 6 এর সমান বা 6 এর চেয়ে ছোট, সি সেট হচ্ছে 2, 3। তাহলে এই উদ্দীপকের আলোকে বি সেটকে তালিকাবদ্ধিতে প্রকাশ করো। তাহলে বি সেট হচ্ছে কার গুণিতক আমরা দেখেছি, 2 এর গুণিতক। 2 এর গুণিতক হচ্ছে 2 এর ঘরে নামাতা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, কিন্তু এখানে বলা আছে 6 পর্যন্ত হতে হবে, অর্থাৎ 2, 4, 6। বি সেটের তালিকাবদ্ধিতে প্রকাশ করলে আমরা আনসার পাবো 2, 4, 6। এখন খ নাম্বারে আমরা আগেই করেছি দুটি সেটের সংযোগ এবং সেট সেট, অর্থাৎ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে ইউনিয়ন করলে যে মানটা পাবো তার সাথে সি সেটের ইন্টারসেকশন করে নেব, তাহলে এই প্রদত্ত রাশিটির মান আমরা পেয়ে যাব। এবার শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো গ নম্বরে বলা আছে এ সেটের উপসেট নির্ণয় করো। কিছুক্ষণ আগে আমরা দেখেছি উপসেট টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, অর্থাৎ এ সেটের উপাদান আছে 3টি, তাহলে উপসেট হবে 2^3 = 8। আমরা এতক্ষণ যা আলোচনা করছি তার সমস্ত সারমর্মের উপর 5টি ছোট প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব। 1 নম্বর, এ সমান এ বি সি, অর্থাৎ 3টি উপাদান আছে, তাহলে এই সেটের উপসেট হবে 2^3, তাহলে আনসার হবে কত? 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো দেখি সেট সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন কে? সেট সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন জার্মানি গণিতবিদ জর্জ ক্যান্টর। 3 নম্বর কোশ্চেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, এক্স হচ্ছে 8-এর গুণিতক। গুণিতক হচ্ছে 8-কে কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 4 দ্বারা এবং 8 দ্বারা, অর্থাৎ পি সেটের আনসার হচ্ছে 1, 2, 4, 8। ওকে, এখন আমরা 4 নম্বর কোশ্চেন লক্ষ্য করব। 4 নম্বরে বলা আছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলো 6 অপেক্ষা বড়, 7 অপেক্ষা ছোট, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা 6-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট, এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, অর্থাৎ এই সেটের কোনো আনসারই নেই, তাহলে আনসার হচ্ছে ফাঁকা। লাস্ট কোশ্চেন, স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য, আমরা প্রত্যেকেই জানি স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে কত? 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা আলোচনা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং প্রত্যেকে খাতায় সুন্দর করে অঙ্কগুলো করবা। পরিশেষে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইলো।